হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আবার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষায় বিএড প্রার্থীদের নিয়ে শুরু হলো জটিলতা। হাইকোর্টে মামলা করেও কি বিএড প্রার্থীরা রাজ্যের প্রাইমারি টেটে বসতে পারবে? তো বন্ধুরা, আবারও মামলা দায়ের করেছে বিএড প্রার্থীরা। তো বন্ধুরা, নজরবন্দি অনলাইন পত্রিকায় এই নিউজটা বার হয়েছে, সেখানে কি বলা রয়েছে বিস্তারিত সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফের জটিলতা, আদালতে দ্বারস্থ শিক্ষক পদ প্রার্থীরা এবার কোন ইস্যুতে। শিক্ষক পদে নিয়োগ নিয়ে ফের সৃষ্টি হলো নতুন জটিলতা। এবার এনসিটি ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে মামলা করলেন ট্রেড পাস বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীরা। হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেছেন চার চাকরি প্রার্থী। তাদের দাবি, এনসিটি এর তরফে ঘোষণা করা হয়েছিল যে বিএড ডিগ্রি থাকলে প্রাথমিকের টেট পরীক্ষায় বসা যাবে, তাহলে তারা টেট পাস এবং বিএড ডিগ্রি থাকা সত্ত্বেও কেন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাবেন না? আগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে গেলে ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক ছিল, কিন্তু এবছরের জানুয়ারিতে এনসিটি নির্দেশিকায় অনুযায়ী বিএড পাসেরও প্রাথমিক টেটে বসতে পারবেন। তো বন্ধুরা, এটুকুই আপডেট উঠে এসেছিল। তো বন্ধুরা, পরবর্তী আপডেট উঠে আসলে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও।